हेलो दिस आर एन वेलकम बैक टू अनदर वीडियो। तो फाइनली हिमेला श्रॉफ तर अपकमिंग फिल्म राजकुमार एटार ऑफिशियली अनाउंस करलो तर फेसबुक पेज थेके एकटू आगे। ए सिनेमाटा रिलीज पाबे 2024 जे कोनो एकटा ईदे, सेटा ईद उल फितर होते पारे बा ईद उल आजहाते होते पारे। एखन प्रियतमार एरकम एकटा ह्यूज सक्सेसेर पर जे कोनो डायरेक्टर बा जे कोनो एक्टरई चाइबे सेई डायरेक्टरेर साथे काज करते बा सेई डायरेक्टर सेई एक्टरेर साथे काज करते। एटा ন্যাচারালি হয়েই থাকে। একটা ডিরেক্টরের সাথে যদি একটা কাজ ভালো যায় পরবর্তীতে তারাও চাইবে যেন তার নেক্সট প্রজেক্টে সেই ডিরেক্টরই থাকে বা সেই অ্যাক্টরই থাকে। প্রিয়তমা সিনেমার আগে অ্যানাউন্স করা ছিল কিন্তু রাজকুমার, বাট রাজকুমার সিনেমাটা কোনো একটা রিজনে হয় না। এরপর প্রিয়তমা সিনেমার অ্যানাউন্স আসে ঈদের দু মাস আগে, সেই সিনেমার কাজ শেষ করে সিনেমা রিলিজ দেয়, সেই সিনেমাটাই এখন ইন্ডাস্ট্রি হিট। সো নর্মালি এখন হিমেল আশরাফের ফ্যান বেস বলেন তার আবারও চাইবে শাকিব খান এবং হিমেল আশরাফের আর একটা কোলাবরেশন দেখতে। তবে আমি এক্সাইটেড ছিলাম রাজকুমার নিয়ে না, মায়া সিনেমাটা নিয়ে। আমি ভেবেছিলাম যে শাকিব খান এবং হিমেল আশরাফের নেক্সট ফিল্ম মায়া হবে, বাট রাজকুমারের যেহেতু অ্যানাউন্স আসলো সেহেতু আই থিঙ্ক মায়া সিনেমাটা রাজকুমারের পরে হবে। আর এর ভিতর তো অনেক রিউমারি হচ্ছে শাকিব খান অনন্য মামুনকে নিয়ে। এখন এই সিনেমাটা কোন ঈদে রিলিজ দিবে সেটা তো এখন পর্যন্ত শিওর না। অন্যদিকে অনন্য মামুনের সিনেমার অ্যানাউন্স এখনো হয়নি, অফিসিয়ালি ভাবে এখনো হয়নি। যদি ওই সিনেমাটার অ্যানাউন্স অফিসিয়ালি ভাবে হয় তাহলে 2024 শাকিবের দুটা সিনেমা আসবে এবং দুটা ঈদে। আর যদি দরদ সিনেমাটা না হয় তাহলে 2024 একটা সিনেমা থাকবে শাকিবের, সেটা রাজকুমার। বাট একটা বিষয় আসলে আই থিঙ্ক সবাইকে ভাবাবে, সেটা হচ্ছে যে এই যে শাকিব খানের সিনেমার অ্যানাউন্স দিল 2024 যে কোনো একটা ঈদে আসবে, দরদ যদি অ্যানাউন্স দেয় সেটাও কোনো একটা ঈদে আসবে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ঈদ ছাড়া কি সিনেমা রিলিজ দেওয়া যায় না? মানে এই সিনেমাটাও কি ঈদেই রিলিজ দিতে হবে? ঈদ ছাড়াও তো অনেক ভালো ভালো ডেট থাকে, তো সেই ডেটগুলোতেও তো সিনেমা রিলিজ দেওয়া যায়। এরপর রায়হান রাফির যে সিনেমাটা আসার কথা, নেক্সট একটা ফিল্ম আসার কথা, আমি যতদূর জানি সেটাও ঈদে রিলিজ পাবে। মানে বিগ স্টার বা বিগ বাজেটের যে সিনেমাগুলোই হচ্ছে বা ভালো ডিরেক্টরদের যে সিনেমাগুলোই হচ্ছে সেই সিনেমাগুলো কিন্তু ঈদ ছাড়া রিলিজ পাচ্ছে না। তো ঈদ ছাড়া সিনেমা রিলিজ দেন মানে ঈদেই কেন দিতে হবে? আপাতত শাকিবের যে কোনো একটা সিনেমা ঈদ ছাড়া রিলিজ দেওয়া উচিত। আই থিঙ্ক এর মাঝে কোনো সিনেমা রিলিজ পাবে না শাকিব খানের ওইরকম কোনো বিগ বাজেটের ফিল্ম। দরদও যদি আসে বললামই তো সেটাও কোনো একটা ঈদে রিলিজ দিবে। সো এইটা ভেবে একটু খারাপ লাগলো যে আপাতত একটা সিনেমা ঈদ ছাড়া রিলিজ দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এসব বলে আসলে কিছু হবে না, ঈদ ছাড়া এখানে ভালো সিনেমা বা বিগ বাজেটের সিনেমা রিলিজ পাবে না। তো রাজকুমার সিনেমাটা নিয়ে আমি বললামই তো, এই সিনেমাটা নিয়ে যে ওইরকম এক্সাইটেড সেরকম না। আমি মায়া সিনেমাটার অপেক্ষায় ছিলাম যে আই থিঙ্ক কেন জানি মনে হয় যে মায়া সিনেমাটা রাজকুমার থেকে বেটার কিছু হবে, মানে কন্টেন্টের দিক থেকে। তবে দেখা যাক, আজকে যেহেতু রাজকুমারের অ্যানাউন্স করলো তবে এই অ্যানাউন্সটা শাকিব খানের কাছ থেকে আসা উচিত ছিল। আবার না আসলেও কোনো প্রবলেম নেই, কারণ এখন পর্যন্ত হিমেল আশরাফ যতগুলো অ্যানাউন্স দিয়েছে বা যতগুলো ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী তার সিনেমাটা রিলিজ পেয়েছে। আই মিন কথার সাথে কাজের মিল আছে। তো শাকিব ইয়ানরাও আই থিঙ্ক আমার সাথে একমত হবে, কেন শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া রিলিজ দিচ্ছে না। তো রাজকুমার সিনেমাটা নিয়ে আপনাদের এক্সপেকটেশন কতটুকু সেটা আমাকে জানাতে পারেন। বাই।